রুশো বলছেন, মানুষ সুখী তিনটে জিনিস থাকলে, একটা ভালো ব্যাংক অ্যাকাউন্ট, একজন ভালো রাঁধুনি আর ভালো হজম শক্তি। সত্যি সাধারণ মানুষের জীবনে ব্যাংকিং ব্যবস্থা হলো শিরদাঁড়ার মতো, বর্তমান থেকে ভবিষ্যৎ ভরসা ব্যাংকের সঞ্চয়টুকু। আর সেই শিরদাঁড়ায় আঘাতের সম্ভাবনা এলে উদ্বেগটা স্বাভাবিক। বিরোধীরা বলছেন, কেন্দ্রের নতুন ব্যাংকিং বিল এলে সাধারণ মানুষের সঞ্চয়টাই অনিশ্চিত হয়ে পড়বে, কারণ এই বিলের খসড়ায় বলা হয়েছে, দেউলিয়া হওয়ার মুখে পড়লে গ্রাহকের বিন্দুমাত্র অনুমতি ছাড়াই তার টাকা বাড়তি সময় ধরে আটকে রাখতে পারে ব্যাংক, ইচ্ছে মতো কমিয়ে দিতে পারে সুদ। প্রশ্ন উঠছে যে বিপুল অনাদায়ী ঋণের বোঝায় ব্যাংক দেউলিয়া হতে পারে, তার সিংহভাগের দায় তো গুটি কয়েক ঋণখেলাপি শিল্পপতির, সাধারণ মানুষ কেন তার দায় নেবে? বিরোধীরা এই নিয়ে আন্দোলনে নেমেছেন। আজ কলকাতায় বিরাট মিছিল করে তৃণমূল কংগ্রেস, সরব হয়েছে বাম এবং কংগ্রেসও। আমরা সেই সব খবরে আসব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো প্রস্তাবিত বিলের ঠিক কোন কোন অংশ নিয়ে তৈরি হয়েছে সংশয় এবং আশঙ্কা। দেখুন, সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখে কেন? এই আশায় যে সঞ্চয়টুকু নিরাপদে থাকবে, কম বেশি যাই পাই সুদ পাব, নিজের সময় মতো তুলতে পারবো, কিন্তু সেই আশা কি আগামী দিনে ধাক্কা খেতে চলেছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন জোর গুঞ্জন। নেপথ্যে মোদী সরকারের প্রস্তাবিত একটি বিল, ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইন্স্যুরেন্স বিল 2017, সংক্ষেপে FRDI। বিরোধীরা একজোটে বিলের বিরোধিতায় সরব, অন্যদিকে অভয়বাণী দিয়ে চলেছে কেন্দ্র, কিন্তু এই বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কাটা কোথায়? ব্যাংকিং খসড়া বিলের 52 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হিসেবে গ্রাহকের আমানতের টাকা তাদের অনুমতি ছাড়াই বাড়তি সময় আটকে রাখতে পারবে তারা। অর্থাৎ আপনি টাকা তুলতে ব্যাংকে গেলেন, কিন্তু ব্যাংক বলল এই মুহূর্তে অবস্থা খারাপ, আপনার টাকা দেওয়া এখন সম্ভব নয়, পরে দেব। ব্যাংকিং বিলের 52 নম্বর ধারায় আরও বলা হয়েছে, গ্রাহকের আমানতের টাকা প্রয়োজনে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতেও বদলে দিতে পারবে ব্যাংক। অর্থাৎ আমানতকারীকে টাকার বদলে ব্যাংকের শেয়ার নিতে গ্রাহককে বাধ্য করা হতে পারে, যদিও ব্যাংক রুগ্ন হয়ে গেলে সেই শেয়ারের যে কানাকড়িও দাম থাকে না তা সকলেরই জানা। এছাড়াও বিতর্কিত ব্যাংকিং বিলের খসড়ায় এও বলা হয়েছে, টাকা রাখার সময় ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সুদ সমেত ফেরতের যে চুক্তি থাকে, সংকটজনক পরিস্থিতিতে একতরফাভাবে তা বদলে দিতে পারবে ব্যাংকগুলি। অর্থাৎ এমনটা হতে পারে যে আপনি যখন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলেন কিংবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন, তখন ব্যাংক বলেছিল আপনাকে 7% হারে সুদ দেওয়া হবে, কিন্তু টাকা তোলার সময় রুগ্ন ব্যাংক কর্তৃপক্ষ বলল 4% বেশি দিতে পারবো না। এটা একটা মারাত্মক স্টেপ, কারণ এই মুহূর্তে বিলের যা ক্ষমতায়নের কথা বলা হয়েছে ব্যাংকের যারা নিয়ামক তাদের হাতে, তাতে কিন্তু মানুষের টাকা বরাবরের মতো চলে যেতে পারে যদি ব্যাংক ফেল করে কোনোভাবে। এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে যে যে জায়গাটি এতদিন সুরক্ষিত ছিল, অন্তত ব্যাংক ন্যাশনালাইজেশনের পরে, যে ব্যাংক ফেলিওর চট করে হবে না আমাদের মতো দেশে, সেখানে তো লোকে টাকা ব্যাংকে রাখতেই ভয় পাবেন এই মুহূর্তে। এরপরের আশঙ্কার জায়গাটিও মারাত্মক। ব্যাংকিং বিলের খসড়ার আরেকটি জায়গা ঘিরেও এখন ঘোর ধোঁয়াশা। বর্তমানে কোনো ব্যাংকে আপনার যতগুলি অ্যাকাউন্টে যত টাকাই থাকুক, ব্যাংক দেউলিয়া হলে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিতভাবে ফেরত পাবেন, কারণ গ্রাহক পিছু এই পরিমাণ টাকা বিমা করা থাকে। নতুন বিল আইন হিসেবে কার্যকর হলে এই 1 লক্ষ টাকা ফেরতের নিশ্চয়তা থাকবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। সরকার যে ব্যাংকের মালিক সেই ব্যাংকে টাকা যাবে না, এটাই মানুষের বিশ্বাস। FRDI যদি আইন হয় তাহলে সেই সম্ভাবনাটা চলে যাবে। এই কথাটা কিন্তু সমস্ত মানুষের মনের মধ্যে এই ভীতিটা এখন ছড়িয়ে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছে নানা কারণে, মেয়ের বিয়ের জন্যে বা এসবের জন্যে, তারা সবাই এখন ভীষণ ভয় পাচ্ছে। এখন তারা যদি সবাই মিলে এখন ব্যাংকে গিয়ে তাদের টাকা তোলবার চেষ্টা করে, তাহলে যে ব্যাংক ফেল করবে বলে ভয় পাওয়া হচ্ছে সে ব্যাংক ফেল পড়বেই। প্রস্তাবিত বিল নিয়ে একরাশ আশঙ্কায় সাধারণ মানুষের যখন ঘুম ওড়ার জোগাড়, তখন মোদী সরকার অবশ্য আশ্বাস দিচ্ছে FRDI বিল নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, বিমার বন্দোবস্ত নতুন আইনেও থাকবে, বরং তারা ওই অঙ্ক বাড়ানোর পক্ষপাতী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্যারান্টিও থাকবে আগের মতো, ফলে কোনো টাকাই মার যাবে না, উল্টে এখনকার চেয়ে সুরক্ষা আরও বাড়বে। অর্থনীতিবিদদের একাংশের দাবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চ অনুযায়ী নতুন আইনে 3.5 লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় আনা হতে পারে, কিন্তু কি করা হতে পারে তা ভেবে তো আর আশঙ্কা দূর হতে পারে না। তাই আমানতকারীদের আশ্বস্ত করতে সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে সরকার। আপাতত FRDI বিলটি যৌথ সংসদীয় কমিটির সামনে রয়েছে। সূত্রের দাবি, বিলটি সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের তা নিয়ে বিশেষ আগ্রহ নেই। তাদের প্রশ্ন একটাই,
ব্যাংকে জমানো কষ্টের টাকাটুকু নিরাপদে থাকবে তো? এবিপি আনন্দ। অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে দিয়ে শুরু করব। অভিরূপদা, কোথাও কি তাহলে আলটিমেটলি আমার আপনার মতো সাধারণ গ্রাহকদের হাতে রইল পেন্সিল এরকম দাঁড়ালো? আমি বলছি, ব্যাংক জাতীয়করণের আগে ব্যাংক লালবাতি জ্বলা, ব্যাংক উঠে যাওয়ার যে আতঙ্ক, সেটা কোথাও ফেরত আসছে? আমি যদি 52 নম্বর ধারাটা দেখি, তাহলে ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হলে তারা গ্রাহকের অনুমতি ছাড়া সেই টাকাটা বাড়তি সময় আটকে রাখতে পারবে। অর্থাৎ যে জন্য আপনি টাকাটা জমিয়েছিলেন, আপনার মেয়ের বিয়ে হতে পারে, ছেলের বিদেশ যাত্রা হতে পারে, আপনি তুলতে পারছেন না, ওই 52 নম্বর ধারায় তারপর বলা হচ্ছে যে গ্রাহকের আমানতের টাকা প্রয়োজনে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড হিসেবে বদলে দিতে পারবে। মানে আমি বলছি, যে ব্যাংক রুগ্ন সেই ব্যাংকের শেয়ার বা ডিবেঞ্চার, এ তো ওই সারদা সুদীপ্ত সেনের সার্টিফিকেটের মতো অবস্থা। কে নিতে চাইবে আর কার কী আগ্রহ থাকবে? আর গ্রাহক আর ব্যাংকের মধ্যে যে চুক্তি, সেটা যদি কোনো ক্রাইসিস পিরিয়ডে একতরফাভাবে ব্যাংক বদলে দিতে পারে, তাহলে তো গ্রাহকের সুরক্ষা শূন্য। ঠিকই, একদমই ঠিক। এটা মানে খুব ভয়ের একটা জায়গা। আমি একজন অর্থনীতিবিদ হিসেবে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। আমার সামনেই রিটায়ারমেন্ট, আমার টাকা পয়সা আমি তাহলে কোথায় রাখবো? তুমি যেগুলো বললে যে বদলে দিতে পারে, তার সঙ্গে আমি অ্যাড করবো, এখানে পরিষ্কার লেখা রয়েছে, প্রভিশনটা ক্যান্সেলও করে দিতে পারে। এই যে লায়াবিলিটিটা, এটা টোটালি ক্যান্সেল করতে পারে। অর্থাৎ কি না, আমার পুরো টাকাটাই ব্যাংক বলতে পারে দেবো না। হ্যাঁ, শুধু যে অল্প দিতে পারে তা না, পুরো টাকাটাই না দিতে পারে, তার বদলে শেয়ার দিতে পারে ইত্যাদি, যে শেয়ারের কোনো দাম নেই ইত্যাদি সবই। এখন কথা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে ব্যাংকিং ক্রাইসিস তো কখনো কখনো হয়েছে। এই আমরা জানি, কিছুদিন আগে সাবপ্রাইম ক্রাইসিসের সময় ব্যাংকিং ক্রাইসিস হয়েছে, লেমন ব্রাদার ফেল করলো। কিন্তু সারা পৃথিবী জুড়ে যেটা রীতি, সেটাকে আমরা বেল আউট বলি। অর্থাৎ সরকার এগিয়ে এসে ব্যাংকে কিছু ক্যাপিটাল ইনফিউজ করে দেয়, নতুন ক্যাপিটাল পেয়ে ব্যাংক চাঙ্গা হয়, এবং তার ফলে আবার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আগের জায়গায় আস্তে আস্তে ফিরে আসে। এই বিলটা বলছে যে রেজলিউশন কর্পোরেশন তৈরি করা হবে, যে যে অথরিটি, তারা বেল আউটের পথে হাঁটবে না, তারা বেল ইন বলে একটা নতুন মানে মারাত্মক উপায় বার করছে। অর্থাৎ সরকার কোনো টাকা বা ক্যাপিটাল ইনফিউজ করবে না, তার বদলে যারা ডিপোজিটার তাদের টাকা না দিয়ে ব্যাংক খানিকটা পুনরুজ্জীবন মানে ঘটানোর চেষ্টা করা হবে। এখন এর থেকে অন্যায় আমি সত্যি শুনিনি। মানে এর যে কি অন্যায়, প্রথম কথা হচ্ছে আমি যখন ব্যাংকে টাকা রাখছি, আমি তো একটা ইমপ্লিসিট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো গন্ডগোল হলে সরকার ফেরত দেবে। কিন্তু তাছাড়াও যখন ব্যাংক বিরাট লাভ করছে, ব্যাংক তো আমায় কিছু বাড়তি দিচ্ছে না, যখন ক্ষতি হচ্ছে তখন আমার টাকাটা কেটে নেবে? এটা এটা কিরকম কথা হলো? তাছাড়া আসল কথা হচ্ছে যে ব্যাংক যদি তার টাকাটা ঠিকমতো করে, আমরা যেটাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বলি, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ধার দেয়, তাহলে কিন্তু এতটা ঝুঁকি হয় না। আমরা দেখছি যে এই যে আমি ইন এনি কেস, মানে আমি বলছি যে গোটা দেশের 12টা শিল্পগোষ্ঠীকে আমি 1/4 দেব কেন? এক্স্যাক্টলি, এই যে কনসেপ্ট, 2.5 লক্ষ কোটি দিয়ে দিলাম 12 জনকে, এইটা তো সমস্ত, তার জন্য 112 কোটি লোক সাফার করবে। একদম তাই। মানে এটা তো সমস্ত ব্যাংকিং নর্মের এগেইনস্টে যায়। মানে সেক্টরাল মানে ঋণ কতটা দেওয়া যাবে বা একটা কোম্পানিকে কতটা ঋণ দেওয়া যাবে, তার জন্য রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট নীতি আছে, সেই সব নীতিগুলো কতটা মানা হয়েছে আমি জানি না। ইন এনি কেস কনসেন্ট্রেটেড লেন্ডিং হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তার ফলে আমাদের মতো সাধারণ মানুষদের সাফার করতে হবে, এটা অসম্ভব। আর একদম শেষে যেটা বলবো, এর ফলে কিন্তু জোর করে আমাদের শেয়ার মার্কেটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা রিস্ক নিতে চাই না, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ সঞ্চয় আমরা রিটায়ারমেন্টের পরে সেটা ব্যাংকে রেখে কোনো রকমে চালাতে চাই। কিন্তু ব্যাংক যদি এইভাবে ইনসিকিউরড হয়ে যায়, তাহলে আমাদের শেয়ার মার্কেটে যেতে হবে। শেয়ার মার্কেটে গেলে কাদের লাভ? রাতারাতি যদি এত টাকা শেয়ার মার্কেটে যায়, তাহলে যে শেয়ার, যে পুঁজিপতিরা আছেন যাদের শেয়ার, তাদের শেয়ারের দাম 10 গুণ হয়ে যাবে। 10 টাকার শেয়ারটা 100 টাকা হয়ে যাবে। মানে আমি বলছি যে যারা ঋণ খেলাপ করলো, অ্যাকচুয়ালি ঘুরিয়ে আমি পরোক্ষে তাদেরই উপকার করে দিচ্ছি, তাদেরই উপকার করছি, তাদের শেয়ারের রাতারাতি দাম 10 গুণ হয়ে যাবে, এবং তার ফলে তাদের একটা বিপুল লাভ হবে, বিপুল লাভ হবে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার, এই যে কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, তাহলে তারা অনেকেই NCLT বলে একটা বোর্ড আছে, সেখানে যাচ্ছে, এখন এরা, এদের প্রমোটাররা কিন্তু আগেই টাকা পয়সা তুলে নিয়েছে, এদের গায়ে কোনোদিন আঁচ লাগে না, তারা টাকা পয়সা তুলে নিয়েছে। এবং বহু ক্ষেত্রে এরা এবারে
এনসিএলটিতে যাওয়ার পরে তো একটা ওই ওটিএস যেটাকে বলে ওয়ান টাইম সেটেলমেন্ট হচ্ছে, কম দামে কোম্পানিটা বিক্রি হচ্ছে, তখন আবার সেই প্রমোটারই কিনে নিচ্ছে। আশ্চর্য ব্যাপার, আমি টাকা সরিয়ে নিয়ে কোম্পানি তুলে দিলাম, তারপর যখন কোম্পানির দাম পড়ে গেল আমি আবার কম টাকায় তুলে মানে কিনে নিলাম। এই তো মগের মূল্যুক, বিজয়ালিয়ার মতো লোকেদের চোর পুলিশ খেলা তো আমরা রোজ দেখি, রোজ দেখছি। অতএব এটা তো মগের মূল্যুক, এটা আর কিছু বলার নেই আমার। একদম, আমি অম্বুজ মহান্তির কাছে যাব। অম্বুজ বাবু, এক হচ্ছে যে সাধারণ যে কোনো সরকারই বলে যে সাধারণ মানুষ গরিব মানুষের জন্য সরকার, আপনি আমায় বলুন যে 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর ঋণ খেলাপি শিল্পপতি তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে, একজনের সম্পত্তি নিলামে তোলা হয়েছে, এই যে এত কোটি টাকার একই জায়গা ইনভেস্টমেন্ট, এর সঙ্গে ব্যাংকের নিঃসন্দেহে অসাধু কর্মচারীরা যুক্ত আছেন, তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে, মানে কার্যত যেটা দাঁড়াচ্ছে 12টা লোকের জন্য 120 কোটি মানুষকে বিপদে পড়তে হচ্ছে, বিজয় মালিয়াদের শাস্তি হচ্ছে না? খুব ভালো প্রশ্ন করেছেন, আর অভিরূপ বাবুও সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিয়েছেন। তবে শুধু বলবো, আমি একটা উদাহরণ দিয়ে গোড়াতে শুরু করছি। জানেন, গয়না বানাতে গেলে সোনা লাগে আর খাদও লাগে। আমাদের দেশে মানে সোনা হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্ত পলিসিজ, ব্যাংকিং একটা সিস্টেম, সে তো সোনা, খাদ হচ্ছে রাজনীতি। মানে খাদের পরিমাণটা অতিরিক্ত হলে আবার সেই গয়নার কোনো মূল্য থাকে না, অতিরিক্ত রাজনীতি হলে মানে যা হওয়ার তাই হচ্ছে। ব্যাংক ন্যাশনালাইজেশনটি কিন্তু হয়েছে 1969 সালে ইন্দিরা গান্ধীর দামামা বাজিয়ে। আমরা খুব মহৎ উদ্দেশ্যে বলি যে ব্যাংক ন্যাশনালাইজেশন না করলে মানে ভালো হতো না, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কী হয়েছে, যতখানি খারাপ সম্ভব তাই হয়েছে। কেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। ডেপুটি গভর্নর কেসি চক্রবর্তীর একটা স্টেটমেন্ট যে যদি সঠিক হিসেব করা হয়, ব্যাংক ন্যাশনালাইজেশন দিন থেকে আজ অবধি আমাদের নন পারফর্মিং অ্যাসেট মানে ব্যাংকের ব্যাড লোন যেটা ফেরত পাওয়ার উপায় নেই, সেই সংখ্যাটা 2,00,000,000,000 টাকা। একদম, আচ্ছা, সেটা কিন্তু এই গভর্নমেন্ট করেনি। মানে যদি মানে যদি মেজর পার্ট হচ্ছে দেখবেন এখনো বন্ধ অফিসিয়াল 10,00,000,000 টাকা, ঠিক আছে, একই রকম না অফিসিয়াল বলছি আপনাকে অফিসিয়াল, কিন্তু যদি আপনি সমস্ত মানে যেগুলো রাইট অফ করা হয়েছে, যেগুলো অ্যাডভান্স আছে, যেগুলো উড বি ব্যাড লোন সব মিলিয়ে এটা সংখ্যাটা, আপনি ঠিক বলছেন, আমি বলছি এবং আমি আপনাকে সমর্থন করছি, 10,00,000,000 টাকার 60% রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আছে, এটাও ঠিক, কিন্তু পাশাপাশি এইটাও বলুন যে 1/4 মহৎ উদ্দেশ্যে ব্যাংক ন্যাশনালাইজেশন করা হলো, ইমপ্লিমেন্টেশন বাজে হওয়ার জন্য খুবই খারাপ অবস্থা। কি খারাপ অবস্থা, ব্যাংকিং সিস্টেমটাই উঠে যাওয়ার জোগাড়। 2,00,000,000,000 টাকা যদি এই ধরনের এনপিএ হয়, ব্যাংক চলবে কোথেকে? ব্যাংক কি করে, জনসাধারণ থেকে টাকা নেবে, বিভিন্ন হতে খাটাবে, কিছু আয় করবে, সেখান থেকে যারা টাকা রেখেছে কিছু ইন্টারেস্ট দেবে, ব্যাংকটাই যদি উঠে যায় তাহলে আর কি রিস্ক কভার হবে। তো এখন কি চাওয়া হচ্ছে, এখন মানে কেন এটা হলো, ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল মহৎ উদ্দেশ্যটা কি, যে ব্যাংকিং সবার জন্য হোক, গরিব মানুষরা যেন সুবিধে পায়, কৃষকরা যেন সুবিধে পায়, হ্যাঁ, ব্যাংকিং সিস্টেমটা যেন এক্সপ্যান্ড গ্রামে গঞ্জে পৌঁছে যায়, কিন্তু কিছুই হয়নি সেরকম। এখন এক্সপানশন বলুন বা এই যে ধরুন জনধন অ্যাকাউন্ট 30 কোটি ছাড়িয়ে গেছে অ্যাকাউন্ট, গরিব মানুষ সত্যি সত্যি ব্যাংকিং সিস্টেমের প্রিভিলেজ পেতে আরম্ভ করেছেন। এই অবস্থায় ব্যাংকটাকে সিস্টেমটা ব্যাংকিং সিস্টেমকে রিভাইভ করবে কী করে? এই কি এই যে ব্যাড লোন, ব্যাড লোনটা যদি ক্যারি করতে হয় তার এক্সট্রা কস্ট আছে, অ্যাকাউন্টিংয়ের কস্ট আছে, ফলো আপের কস্ট আছে, বা এই যে ধরুন কোম্পানিগুলো লোন নিয়েছে যে হিউজ লোন কারা দিয়েছে, সেই লোনগুলো এই যে বড় বড় নামগুলো যে বিজয় মালের নাম নিলেন, সমস্ত বিগ হাউসকে লোন দেওয়া হয়েছে অনেক আগে, তাই এখন ব্যাড লোন হয়েছে। বিজয় মালিয়া বলি, আমি বলি আপনাকে, যদি নামগুলো পড়ি দেখবেন, নামগুলো মমতার অরিন্দের চতুর্দিকে যে 4-5টা মুখ দেখা যায় তারাও আছে, তারাও আছে, আমি বলছি আপনাকে, হ্যাঁ, তারা কিন্তু এখন তৈরি হয়নি, কোম্পানিগুলো বহু পুরনো, বুঝতে পারলেন? আমি বলছি আমি তাদের, আমি আসছি এবার শেষ করুন, তার মানে কি করণীয়টা কি, তাহলে সিস্টেমটাকে চালাতে গেলে এমন একটা সিস্টেমের কথা ভাবা হচ্ছে এখন, ব্যাংকিং সিস্টেম চালাতে গেলে যে এখন যে রিস্কটা কভার করা হয় ডিপোজিটারদের, তার থেকেও বেশি রিস্ক কভার করে। এই যে দেখালেন, এখন অবধি সিস্টেম বলছে যে ডিপোজিটারের 1,00,000 টাকা অবধি ইনসিওর, কিন্তু আমাদের
বক্তব্য হচ্ছে যে মিনিমাম 3.5 লক্ষ টাকা যাতে ইনসিওর করা যায় এবং বলা আছে ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট এগুলো যেন বাবু আমি 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 বলছি আমি বলছি আমি বলছি আমি নিশ্চিত আপনি বিলটা দেখেন দেখেননি আমি বিলটা কপি করে আমি আমি বলছি একটা বাক্য নেই আমি এই যে 3.5 লক্ষ কোটি এটা হচ্ছে এক্স্যাক্টলি স্টেট ব্যাংকের রিসার্চ রিপোর্ট ওটা আমাদের বলা হচ্ছে আমাদের দেশে এই বিমার পরিমাণ 3.5 লক্ষ কোটি টাকা হওয়া উচিত বিল তো বেরিয়ে এসেছে লোকসভায় তো প্লেস হয়েছে কোথায় 3.5 লক্ষ লেখা নেই ডিবেট হবে এখন এর উপর ডিবেট হবে হ্যাঁ এর উপর ডিবেট হবে এটা ড্রাফট বিল বলা হচ্ছে যে রিস্ক কভারেজ আগে ছিল তার থেকে অনেক বেশি রিস্ক কভারেজ হবে এবং ফাইন 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 অবরুদ্ধ আমানতকারীর স্বার্থ রক্ষা ওই এক্স্যাক্টলি 3.5 লক্ষ টাকার কুমিরের ছানা দেখানো ধরুন আমার 10 লক্ষ টাকা আছে ব্যাংকে 10 লক্ষ টাকা আজকালকার দিনে বিরাট টাকা কেউ বলবে না হ্যাঁ এবারে আপনি 3.5 লক্ষ টাকা বিমা করলেন এবং আমার পুরো ডিপোজিটটাকে ইনসিকিউর করে দিলেন অর্থাৎ ব্যাংকের যদি খারাপ অবস্থা হয় রেকারিং ডিপোজিট টাচ করবে না কোথায় লেখা আছে কোথায় লেখা আছে কে বলল আপনি দেখান কোথায় লেখা আছে এটা টাচ করবে না বললেই করবে না তো আমি মানব না 52 নম্বর ক্লজটা যতক্ষণ না উইথড্রন হচ্ছে ততক্ষণ সাধারণ মানুষ ভীষণ ভালনারেবল হয়ে যাবে একটা কথা যোগ করি যদি যদি টাচ নাই করতে চায় তাহলে দিলো কেন তাহলে এই রুলটা ঢোকানো হলো ঢোকানো হলো কেন একটা কথা আগে যেমন চলছিল ভালোই চলছিল শুনুন শুনুন এখানে ব্যাপার আছে একটা পোস্ট একটা অলরেডি অলরেডি ব্যাংকের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমি উত্তরটা দি শুনুন উত্তরটা দি এখন কি হচ্ছে যে ব্যাংকের এনপিএ হলো সেটা গভর্নমেন্ট আবার এক্সট্রা ফান্ড ঢাললো ব্যাংকের উপর সেই এক্সট্রা ফান্ডটা কার সেটা তো কমন পিপুলের 130 কোটি লোকের তার মানে যারা ডিপোজিটার তাদের স্বার্থ রক্ষার জন্য সারা দেশের মানুষের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে না হসপিটাল হবে ডিপোজিটারের স্বার্থ রক্ষা নয় সেই টাকা কিন্তু ব্যাংকের স্বার্থ রক্ষা ডিপোজিটারের স্বার্থ রক্ষা না হ্যাঁ ব্যাংক হ্যাঁ ব্যাংক কার জন্য ডিপোজিটারকে নিয়ে তো ব্যাংক ব্যাংক নয় ব্যাংক তো প্রফিট করছে না শুনুন শুনুন ব্যাংকের স্বার্থ না এটা আপনার সঙ্গে আমি 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 একবার দর্শকদের দেখাতে চাইবো কোথায় আপত্তিটা আপত্তিটা এই জায়গায় যে আমরা রুগ্ন ব্যাংক বলছি কিন্তু ব্যাংক রুগ্ন হয়েছে যাদের জন্য তাদের বিরুদ্ধে সেই একেবারে মুষ্টিমেয় কোটিপতি শিল্পপতিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে যার ফল ভুগতে হচ্ছে এই 120 কোটি মানুষের 12 জনের জন্য দেখুন বিলাসবহুল পার্টি করা প্রমোদ তরিতে চড়া দামি দামি গাড়িতে চড়া যার নেশা সেই শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকের থেকে প্রায় 9000 কোটি টাকা ঋণ নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন ধরুন একদিন ব্যাংক আপনাকে বলল বিজয় মালিয়ার থেকে এই টাকা আদায় করতে না পেরে ব্যাংকের ব্যবসা লাটে ওঠার জোগাড় তাই ব্যাংকে আপনার আমানতে সুদের পরিমাণ কমিয়ে দেওয়া হলো শুনে কেমন ঝটকা লাগবে মাথায় আকাশ ভেঙে পড়বে তো FRDI বিলের খসড়া নিয়ে অনেকের আপত্তির জায়গা ঠিক এটাই কারণ অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য এই বিলে বেল ইন নামে একটি ধারা আছে এখানে বলা আছে ঋণের টাকা ফেরত না পেলে ব্যাংক নিজেকে বাঁচাতে গ্রাহকের জমা টাকা ইচ্ছে মতো কেটে নিতে পারে এই বিলের আওতায় একটা রেজলিউশন কর্পোরেশন তৈরির একটা প্রভিশন আছে এই রেজলিউশন কর্পোরেশনের হাতে এতটাই ক্ষমতা থাকবে যে কোনো RBI IRDA এমনকি CVC CBI এর ওপরেও তাদের ক্ষমতা থাকবে বিজয় মালিয়ার মতো ব্যক্তিত্ব যারা আজকে 7000 কোটি টাকার উপর আউটস্ট্যান্ডিং হতে পারে কালকে রেজলিউশন কর্পোরেশন তাকে বলে তুমি 70 কোটি টাকা ফেরত দিয়ে দাও বাকিটা ব্যাংক রাইট অফ করে দেবে সাধারণ মানুষের টাকা দিয়ে রাইট অফ করে দেবে 2013 সালে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত সাইপ্রাসে বেল ইন নীতি প্রয়োগ করে বাঁচানো হয় ব্যাংক অফ সাইপ্রাসকে এর ফলে লোপাট হয়ে যায় ব্যাংকের গ্রাহকদের জমা টাকার 48% অর্থাৎ ব্যাংকে কেউ 1 লক্ষ টাকা জমা রেখে থাকলে তিনি 52000 টাকার বেশি ফেরত পাননি এবার ভাবুন এটা যদি আপনার সঙ্গে হয় তাহলে কি হবে ভাবতে গিয়ে শিউরে উঠছেন প্রাক্তন সরকারি কর্মচারী বিপ্লব দাশগুপ্ত একে তো মানে ফিক্সড রেট থেকে যে মান্থলি একটা পেতাম আমি সামথিং ধরুন 6000 পেতাম সেটা এই 7.1 নেমে যাওয়ায় ওটা 4000 কততে এসে গেছে কিন্তু এর উপর যদি সিজ করার ব্যাপার হয় তো আমি নিজে সিজ হয়ে যাব তো আমি কোথা থেকে কি সামলাবো একই অবস্থা গৃহবধূ বুলবুল কুণ্ডুরও আমার যদি এখন বাড়ি তৈরি করতে টাকা লাগে এবং সেটা আমি ধরুন স্টোর করছি আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে রাখছি এই অবস্থায় যদি এই জিনিসটা চালু হয় তাহলে তো ভাবা যাচ্ছে না আমি কোথায় যাব এটা তো খুব মানে ভয়ের ব্যাপার অর্থনীতিবিদদের একাংশের মতে ধনকুবেরদের একাংশের ঋণ খেলাপির জন্যই ব্যাংকগুলির একাংশের আজ বেহাল দশা
রিজার্ভ ব্যাংক জানাচ্ছে এই মুহূর্তে দেশের বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানগুলির মোট অনাদায়ী ঋণ বা নিষ্ফল সম্পদ বা এনপিএ এর পরিমাণ 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি। মোট নিষ্ফল সম্পদের 60% আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির। মোট নিষ্ফল সম্পদের 1/4 অর্থাৎ 2.5 লক্ষ কোটি টাকা মাত্র 12টি সংস্থা ঋণ হিসেবে নিয়েছিল যা তারা ফেরত দেয়নি। অর্থাৎ 25% নিষ্ফল সম্পদের জন্য দায়ী মাত্র 12টি কোম্পানি, বাকি 75% অনাদায়ী ঋণেও বড়দেরই প্রাধান্য। অর্থাৎ সাধারণ মানুষরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, আবার ফেরতও দিচ্ছে, কিন্তু ধনকুবেরদের একটা বড় অংশ ঋণ মেটাচ্ছে না। কিন্তু তাদের জন্য যদি ব্যাংকের দেউলিয়া পরিস্থিতি হয়, তার জন্য সাধারণ মানুষকে বলির পাঁঠা করা কি আদৌ যুক্তিযুক্ত? ব্যাংক প্রচুর লাভ করলে তার ভাগ যদি আমানতকারীরা না পান, তাহলে খারাপ হলে তার দায় আমানতকারীদের ওপর কেন চাপানো হবে? আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করার সম্পূর্ণ দায় কেন সরকার নেবে না? ব্যাংক দেউলিয়া হলে কেন সরকার সেগুলিকে চাঙ্গা করার দায়িত্ব নেবে না? বেল আউট প্রথা তো আমেরিকাতেও চালু আছে, তাহলে আমাদের মতো দেশে বেল ইন প্রথা কেন? সাধারণ মানুষের মনে যখন এরকম অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, খসড়া বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছেন বিরোধীরা, কারও টাকা মার যাবে না, কোনো ব্যাংকের পুনরুদ্ধারের জন্য সরকার আর্থিক সাহায্য দিতে পারবে না, এমনটা খসড়া বিলের কোথাও বলা হয়নি। কিন্তু সাধারণ মানুষের শঙ্কা তাতে আর কমছে কোথায়? সঞ্জয় মিত্র ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। আমি সৌম্য দত্তের কাছে যাবো। সৌম্যবাবু, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিমাটা 1-3.5 লক্ষ টাকা হলো। আমি বলছি, এইটুকু বিমার বদলে আমানতকারীদের আমানত ফেরত পাওয়ার যে অলিখিত একটা সরকারি নিরাপত্তা, নিশ্চয়তা, যেটার জন্য মানুষ ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের ওপর ভরসা করছেন, আমানতের একটা মৌলিক নিরাপত্তা, সেটাই যদি না থাকে, তাহলে লাভটা কী হলো? আমি একটু অভিরূপতার কথা ধরে আমি বলছি, একদম প্রথমে যখন এই FRDI বিল আমরা কাগজে পড়লাম যে এটা ক্যাবিনেটে প্লেস অনুমোদন হয়েছে, আমরা 23 নভেম্বর একটা বিজ্ঞাপন লক্ষ্য করলাম, একটা গোটা পাতা, ফুল পেজ অ্যাডভার্টাইজমেন্ট ইন অল লিডিং ডেইলিজ। সেখানে একটি মিউচুয়াল ফান্ড বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে যে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, আপনারা 1 লক্ষ টাকার বেশি ফেরত পাবেন না, অতএব আপনারা মিউচুয়াল ফান্ডে টাকা ঢোকান। আপনি যে টাকার কথাটা বললেন যে শেয়ার মার্কেটে একটা মানুষকে ওই ওই পথে ঠেলে দেওয়া। আরেকটি কথা যেটা বললেন সেটা হচ্ছে যে এই OTS, আমি সম্প্রতি দুটি রেজলিউশন দেখলাম, যেটা IDBI ব্যাংকের কাছে দুটি কোম্পানি, যেটা এই হেয়ার কাটের এখন কথা হচ্ছে, উষা ইস্পাতের আউটস্ট্যান্ডিং ছিল 321 কোটি টাকা, তাদের রেজলিউশন দিয়ে 48 কোটি টাকা মাত্র দিতে বলা হলো। মালবিকা স্টিলের ডিউ ছিল 594.50, তাদের এই রেজলিউশনের পরে 41 কোটি টাকা বলা হলো ব্যাংকে দিতে। এবং আপনি যে কথাটা বললেন, প্রমোটারদের নেটওয়ার্ক বা তাদের কোথায় কি টাকা গচ্ছিত আছে, এই বিষয় কিন্তু চর্চা হয়নি। তার মানে আমরা যেটা দেখছি, আপনি আবার যে একটা কথা বললেন যে আমরা রুগ্ন শিল্পর কথা রোজ শুনছি, আমি আজ অবধি কোনো রুগ্ন শিল্পপতিকে দেখিনি, আমি 30 বছর ব্যাংকে চাকরি করছি। তো আমরা যেটা বলছি, যেটা যে কারণে এই বিলটি এসছে, এর একটু যদি পেছনে আমরা ফিরে যাই, আমরা সরকার একটা রিপোর্ট বার করেছিল ওনারশিপ নিউট্রালিটি, যেটা বলছে একটা লেভেল প্লেইং ফিল্ড বিটুইন দ্য প্রাইভেট অ্যান্ড দ্য পাবলিক প্লেয়ার্স। এবং এটা আমরা বিভিন্ন সরকার চেষ্টা করছে উদারীকরণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলির ওপর আঘাত আনতে, এবং তাদের 1 নম্বর টার্গেট হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। যদিও সরকারের সমস্ত কাজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি করছে, কিন্তু সরকার মানুষের ওপর তাদের বিশ্বাস কমাবার জন্য একের পর এক নীতি নিয়ে আসছে। এটা একটা বড় আছে ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ডের একটা রিপোর্ট, যেটা আমেরিকায় যেটা চালু হয়েছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ গ্রহণ করেছে, জাপান গ্রহণ করছে, কিন্তু এখনও ব্রিক্স কান্ট্রি গ্রহণ করেনি, কারণ তাদের অর্থনীতি একটু অন্যরকম খাতে বইছে। ভারতবর্ষের এখনও মানুষ ব্যাংকে টাকা রাখে, আমরা এখনও স্টক মার্কেটে রাখি না। একদম, আমরা এই নোটবন্দি বা ডিমনিটাইজেশনের সময় একটা বড় রকমের বিশ্বাসে, মানুষের বিশ্বাসে একটা ধাক্কা লেগেছিল, আবার এরকম একটা ধাক্কা লাগতে চলেছে। আমাদের এখনও বহু মানুষ এসে বলে, আচ্ছা দাদা, 2000 টাকার নোটটা থাকবে না থাকবে না? ঠিক, আবার মানুষরা এসে বলছে আপনাদের ব্যাংক থাকবে না থাকবে না। আমরা সবাইকে বলতে চাই, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভারতবর্ষের অর্থনীতি বিকাশের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এত বছর ধরে ভারতবর্ষের বিকাশের সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মহন্তিবাবু বলছিলেন যে এরা ভুল মত রাষ্ট্রায়ত্ত কোন, আমি জানি আমরা একটা সার্টেন স্কুল অফ থট বলছি এটা রিভার্স ন্যাশনালাইজেশন দরকার, কিন্তু কত টাকা এই ব্যাংকগুলো ডিভিডেন্ড দিয়েছে, কত টাকা ট্যাক্স দিয়েছে, তার পরিসংখ্যান নিয়ে দেখা যাবে অনেক বেশি GDP-তে কন্ট্রিবিউশন আছে। এত আক্রমণ করেও LIC-র মার্কেট শেয়ার দখল করতে পারেনি প্রাইভেট ইনস্যুরাররা,
মানুষের বিশ্বাস এই ব্যাংকিং ব্যবস্থা, সেই বিশ্বাসটা কোথাও কোথাও ধাক্কা লাগানোর চেষ্টা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আসবো, চন্দ্রিমাদি, এক তো যে সত্যি সত্যি সাধারণ মানুষের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনি যদি দেখেন 2000 টাকার নোট নাকি উঠে যাচ্ছে, 50,000-এর বেশি সেটা জমা করা যাবে না ব্যাংকে, নানা ধরনের একদম আক্ষরিক অর্থে গুজব ছড়ানো হচ্ছে, এবং সেই গুজবের ভিত্তিটা হচ্ছে মানুষের ওই অনিশ্চয়তাটা। আজকে আপনারা বিপুল মিছিল করেছেন কলকাতার রাস্তায়, সমস্ত বিরোধী দল এই নিয়ে আন্দোলনে নামছেন, তো এটাকে আটকানো যাবে না? নিশ্চিতভাবে এটাকে আটকাতে হবে সবাই মিলে, কারণ এই ধরনের একটা ড্র্যাকোনিয়ান সেকশন এটা ভাবা যেতে পারে না, ভাবা যায় না। আমি অর্থনীতিবিদ নই, আমি বুঝবো অ্যাজ এ লেম্যান যে আমার যে সম্পদটা রয়েছে ব্যাংকে গচ্ছিত একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেই সম্পদটা সিকিউরড কিনা, আমার সারা জীবনের সঞ্চয়, আমি সেই সঞ্চয়টা দিয়ে আগামী দিনে রাস্তা, যখন আমি চলতে পারবো না, যখন আমি কাজ করতে পারবো না, সেই সঞ্চয়টা আমাকে আমার জীবন বাঁচাবার জন্য সেই সঞ্চয়টা আমার প্রয়োজন হবে, এবং যখন প্রয়োজন হবে তখন আমায় তুলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে 1,00,000 টাকা ইনস্যুরেন্স অথবা 3.5 সেটাও কোথাও বলা নেই, কোথাও আইনেতে বলা নেই, বলা খালি হচ্ছে সেটা একটা রিসার্চের রিপোর্ট যেটা 3.5 অবধি যেতে পারে। প্রশ্ন সেটা নয়, যেটা আমার আগে অভিরূপবাবু বললেন, সৌম্যবাবু বললেন, যে ব্যাপারটা সেটা নয়, ব্যাপার হচ্ছে আমার এন্টায়ার অ্যামাউন্ট যেটা আমি ডিপোজিট করেছি সেটা সিকিউর করা, কতটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে, এবং আমার তো একটা কল্যাণকর রাষ্ট্র, সেই কল্যাণকর রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট এটা বুঝতে হবে। এই ওয়েলফেয়ার স্টেটে বেল আউটটাই হচ্ছে আসল ব্যাপার, বেল ইন করাটা সেটা আসল ব্যাপার নয়। তার জন্য বেল আউটের সিস্টেমটা আমি যদি ঠিক বুঝে থাকি, যে আমি অর্থনীতিবিদ নই, কিন্তু এইটা হচ্ছে সরকারের দায়িত্ব তার রাষ্ট্রকে, তার রাষ্ট্রের সমস্ত মানুষকে, তাকে নিশ্চিন্তে রাখা, তার নিশ্চয়তা প্রদান করা, এটা সরকারের কর্তব্য। সেই কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছে সরকার, এবং আমি তো বলবো যে এই 12টা সংস্থা, এই 12টা সংস্থাকে 1/4 এটা দিয়ে দিয়েছে, এবং NPA সেটাতে হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু আপনি যদি দেখেন, এটা হচ্ছে পোস্ট ফ্যাক্টো একটা আইন এনে, পোস্ট ফ্যাক্টো ওইটাকে আরো বেশি রেগুলারাইজ করে ওদের প্রমোট করা আর কি, ওদের এই অন্যায় কাজটাকে একটা আইনি স্বীকৃতি দিয়ে তাকে প্রমোট করা। এবং আপনি প্রথমেই বলেছেন যে কাউকে ধরা হয়নি, কাউকে একটা প্রশ্ন করা হয়নি, কোনো কোনো আঁচ লাগেনি তাদের গায়ে, মানে বড় লোকদের আমি বাড়তি টাকা দিয়েছি, কোথা থেকে সেই টাকা তুলবো, গরিবদের জবাই করে, এটা কোনো যুক্তি হলো? এবং আমাদের প্রথম দেশের যেখানে প্রায় 125 কোটি মানুষ আজকে রাষ্ট্রের দিকেই তো তাকিয়ে থাকে, সেই মানুষের নিরাপত্তা, সংবিধান রাষ্ট্রকে তো নিরাপদ রাখার জন্যই তার ম্যান্ডেট, এই ধরনের অর্থনৈতিক বিশৃঙ্খলা করে তাকে অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া, এটা কিন্তু সংবিধানকে উল্লঙ্ঘন করা। এটা কোনোদিন এই জায়গাটা, এই ধরনের বিল কোনো সময় পাস হওয়া উচিত নয়, যার জন্য আজকে সব সময় দেখবেন আমাদের দল এবং আমাদের নেত্রী কিন্তু প্রথম যিনি এই ধরনের ব্যাপারগুলোকে প্রতিবাদ করেছেন, এই ব্যাপারের বিরুদ্ধে, যখন ডিমনিটাইজেশন হয়েছে তখনও করেছেন, জিএসটির বিরুদ্ধে তখনও করেছেন, আজকেও এত বড় একটা মিছিল কলকাতায় হয়েছে, যেটা আসলে সাধারণ মানুষ, সাধারণ মানুষের মূল জায়গাটায় এরা আক্রমণটা। আপনি কলকাতায় মিছিলের কথা বলছেন, দ্রুত একবার দেখবো বিরোধীরা এই নিয়ে আন্দোলনে নেমেছে, কলকাতার রাজপথে মিছিল আছে। রক্ত জীবন গেলে যাবে, FRDI বিল তৃণমূল কংগ্রেস পাস করতে দেবে না, এটা ইতিমধ্যে সিলেক্ট কমিটিতে গেছে, এবং যে শেষ দেখে আমরা ছাড়ব। ব্যাংকিং বিলের প্রতিবাদে রাস্তায় নেমে এভাবেই মোদী সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির দাবি তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। FRDI বিলেতে কী আছে না আছে কেউ জানে না, সরকারও করি পরিষ্কার করে এখন কিছু বলেনি, আগের থেকে এরকম একটা ভূতের ভয় দেখিয়ে লোককে, আসলে হচ্ছে নিজের অস্তিত্ব জাহির করা, অস্তিত্ব সংকটটাকে নিয়ে ভয় পেয়ে গেছেন, তাই রাস্তায় নেমে উৎপাত করছেন, এর পিছনে আর কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শুক্রবার সারদা কর্ণধার সুদীপ্ত সেনের প্রসঙ্গ টানেন অভিষেক। আমি মনে করি সুদীপ্ত সেন আর এই বিজেপি নেতাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তার কারণ চিটফান্ডে যারা টাকা রেখেছিল তাদের টাকা প্রতারকরা লুটিয়ে দিয়েছে, আর আজকে ব্যাংকে টাকা রাখলে নরেন্দ্র মোদী অমিত ছাড়া তুলে নিয়ে চলে যাচ্ছে, তাই সুদীপ্ত সেন যদি গ্রেপ্তার হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন হবে না, এ প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাচ্ছে।
পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সুদীপ্ত সেন কে এবং কার সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে কার নাম জড়িয়েছে এটা সবাই জানে, যেন বিজেপির সঙ্গে সুদীপ্ত সেনকে জুড়ে লাভ নেই, বরঞ্চ তার জন্য আজকে টিএমসি পার্টিটা উঠে যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতিকেও আক্রমণ করেন অভিষেক। সুভাষ চক্রবর্তীদের ছত্রছায়ে যে দুষ্কৃতি বা গুন্ডারা থাকতো, হাত কাটা দিলীপ, নাক কাটা দিলীপ, কান কাটা দিলীপ, আর এখন দেখছি বিজেপির জিভ কাটা দিলীপ। কেন? আগেকার দিলীপদের হাতের উপর নিয়ন্ত্রণ ছিল না, আর এখনকার বিজেপির দিলীপদের ভাষার উপর নিয়ন্ত্রণ নেই। কটাক্ষের জবাব কটাক্ষেই ফিরিয়ে দিয়েছেন দিলীপ। এটা ঠিক, হয়তো আমি যে ধরনের কথা তাদের ভুলকে ধরিয়ে দিচ্ছি, সত্য কথা বলছি, সেটা সহ্য করার মতো তার মানসিক শক্তি টিএমসি হারিয়ে ফেলেছে, তাই ব্যক্তিগত আক্রমণে এসেছে। নরেন্দ্র মোদী সম্বন্ধেও তার পিসিমণি এই ধরনের কথা বলেছিলেন, আজ নরেন্দ্র মোদী কোথায় আর ওনারা কোথায়, তো সেই জন্য এই ধরনের ফালতু ছেঁদো কথা রাজনীতিতে চলে না। এফআরডিআই বা ব্যাংকিং বিলের প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে পা মেলান সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিলকে কালো আইন আখ্যা দিয়েছেন। এদিন তৃণমূলের মিছিলে প্ল্যাকার্ড ব্যানারেও ছিল তারই প্রতিফলন। গুজরাটের ভোটের ফলের প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। গুজরাটকে সামনে রেখে নরেন্দ্র মোদী অমিত শাহরা ভারতবর্ষ দখল করার স্বপ্ন দেখেছিল। বিগত 22 বছরের সব থেকে খারাপ ফল করেছে ভারতীয় জনতা পার্টি, এবং নরেন্দ্র মোদীর জন্মস্থান যেখানে, তার নিজের এলাকা বিজেপির হাতছাড়া হয়ে গেছে, এটা জানান দিচ্ছে, এটা প্রমাণ করছে যে 2019 বিজেপির বিদায় ঘণ্টা গুজরাট থেকে বেজে গেছে, এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও বিজেপি এতে গুরুত্ব দিতে নারাজ। আমি বলছি যে উল্টোটা ভাবুন, 19 পরে টিএমসির ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে চিন্তা করুন, কারণ মানুষ বিজেপিকে ঠিক মনে করেছে, বিজয়ী করেছে, ঐতিহাসিক বিজয় হয়েছে। 19 রাজ্যে আমরা আজকে ক্ষমতায় এসেছি নিজের শক্তির জোরে, নিজের আদর্শের জোরে, নিজের সততার জোরে। টিএমসি তার ধারে কাছেও নাই, আর তাই মানুষ তাকে যোগ্য শিক্ষা 19 দেবেন। ব্যাংকিং বিলের বিরোধিতায় সরব কংগ্রেস এবং সিপিএমও। কংগ্রেসের দাবি, ব্যাংকিং বিল পাস হলে তা হবে নোট বাতিল, তড়িঘড়ি জিএসটি চালুর পর মোদী সরকারের তৃতীয় ভয়ঙ্কর ভুল। সিপিএমের দাবি, ধনী শিল্পপতিদের ঋণ মকুবের টাকা জোগাতে ব্যাংকে জমা মধ্যবিত্তের সঞ্চয় লোপাটের পরিকল্পনা ফেঁদেছে মোদী সরকার। আগের দিনে চিঠি দিয়ে ডাকাতি হতো, লুট করা হতো, এইবারও চিঠি দিয়ে মানুষকে সর্বশান্ত করা হচ্ছে, আগাম ঘোষণা দিয়ে। সুতরাং যদি অঙ্কুরে এটা বিনষ্ট না করা যায়, তো দেশে কোটি কোটি মানুষ, সমস্ত পর্যায়ের মানুষ, সকলেরই সর্বনাশ হবে। সর্বত্র আমরা যাব, গ্রামে গ্রামে যাব, বাড়ি বাড়ি যাব, ব্যাংকের গ্রাহকদের কাছে বিশেষ করে আমরা বলব, এটাই হচ্ছে প্রধানত আমাদের লক্ষ্য। সব মিলিয়ে আম আদমির উদ্বেগের মাঝে এফআরডিআই বিল নিয়ে চলছে রাজনীতির উত্তাপ। দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। অম্বুজবাবু, বিলে কী আছে জানা যাবে না কেন? বিল আগস্ট মাসে লোকসভায় প্লেসড হয়েছে, এই মুহূর্তে 30 সদস্যের সংসদীয় কমিটির বিচারাধীন। বিলে কী আছে সবাই জানে। মানে একটা একটা রাজ্যের সভাপতি তার কিন্তু আরো দায়িত্বশীল হওয়া উচিত। না না, এই ধরনের কথাগুলো বলছেন, কেউ জানে না বিলে কেউ কি আছে সে জানে না, কেন জানে না উনি জানেন না, বক্তব্যটা হচ্ছে যারা মিছিলে আছেন জানেননি, মিছিল করা হচ্ছে। আমি গোড়ায় একটা কথা বলেছি, কিন্তু খাদ, রাজনৈতিক খাদ মিশিয়ে মানুষকে বিভ্রান্ত, সাধারণ মানুষ অতগুলো জিনিসের মধ্যে যায় না, সাধারণ মানুষ কিন্তু মূল কথায় আপনি হিট করছেন সেটাই জানে। দিলীপ বাবুর জানা উচিত ছিল, সেটা উনি জানেন, কথাটা বলেছেন বুঝতে পারছেন না, স্বাধীনতার পরে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থাটা ছিল মূলত প্রাইভেট, একমাত্র ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যা পরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়, তা বাদে মূলত প্রাইভেট। এবং যেটা দেখা গেছিল যে বড় বড় শিল্পপতিরা একটা করে ব্যাংক খুলে রাখতেন। এবারে সাধারণ আমার খুব গরিব মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখে না, খুব গরিব মানুষ, পাওয়ার্টি লেভেলের নিচে, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, কিছু বড় লোক, তারা ব্যাংকে টাকা রাখতেন। সেই ব্যাংকের টাকা মূলত ব্যবহার করা হতো ওই শিল্পপতির যে কারখানাগুলো আছে সেইগুলোকে পরিচালনা করার, ফান্ডিং করার জন্য। এবারে সেটা করতে গিয়ে, তার তো আমি সেফ ইনভেস্টমেন্ট করছি না, আমি আমার কোম্পানিতে ইনভেস্ট করছি। এবারে 10টার মধ্যে 2টো কোম্পানি ফেল করতো, তখন ব্যাংক ফেল করতো, এবং বেশ কিছু ব্যাংক এরকম ফেল হয়েছে। হ্যাঁ, নামের তালিকা আছে, এবং বহু আমানতকারী, একটা ব্যাংক প্যানিক যাকে বলা হয় বা ব্যাংক রান, হঠাৎ গুজব রটে গেল অমুক ব্যাংক ফেল করছে,
মানুষ দৌড়লো, সবাই টাকা নিতে দৌড়লো, যতক্ষণ ম্যানেজার টাকা দিতে পারলেন দিলেন। একাধিক বাংলা ছবি, বাংলা সেই ঘটনার কারণ হয়েছে উপন্যাসের সাহিত্য, তারপরে তিনি কোলাপসিবল গেট টেনে দিলেন এবং জনতার হাতে মার খেলেন। এইখান থেকে বেরোনো পরশ পাথরের শুরুটাও যদি মনে করেন ওই সময়ের, এইখান থেকে কিন্তু বড় পরিবর্তন হলো ব্যাংক ন্যাশনালাইজেশন। 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করার মধ্যে দিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে একটা সুরক্ষা দেওয়া হলো এবং আস্তে 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 যেটা দেখা গেল যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের যে অবিশ্বাস, সেই অবিশ্বাসের জায়গাটা অনেক কমে গেছে, মানুষ বিশ্বাস করছে এবং সেই কারণেই কিন্তু অন্যান্য ধরনের ইনভেস্টমেন্টের থেকে ব্যাংকে গিয়ে টাকা রাখুন। ব্যাংকও আস্তে আস্তে অনেক অ্যাট্রাকটিভ স্কিম, সিনিয়র সিটিজেন স্কিম, এই স্কিম, সেই স্কিম, গোল্ড স্কিম, এসব করলো যাতে 1% 0.5% করে পায়। হ্যাঁ, একটা জিনিস জানতে হবে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। দীর্ঘমেয়াদে কী হবে সে আলোচনায় আমি এক্ষুনি যাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে এই যে আগস্ট মাসে একটা বিল তারা আনলেন, তার মধ্যে 52 নম্বরের মতন ক্লজ তারা রাখলেন, সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেল এবং সেখান থেকে ঘুরে এসে হয় কথা ছিল বোধ হয় উইন্টার সেশনেই প্লেস হবে, এখন শোনা যাচ্ছে উইন্টার সেশনে নয় বাজেট সেশনে প্লেস হবে, সে তো দু মাসের ব্যাপার। কারেন্সি এবং ব্যাংকিং, কারেন্সি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আমি বলবো এই তিনটে জিনিস কিন্তু বিশ্বাসে চলে, এটা ট্রাস্টের একটা বড় ভূমিকা আছে এখানে। এই তুমি আমাকে একটা 100 টাকার নোট দিলে, আমি কেন নিলাম? এটা তো কাগজ, আমি নিলাম কারণ আমার এই বিশ্বাস আছে যে আমি যখন দোকানে যাব তখন আমি 100 টাকার নোটটা দিলে পরে সে আমায় জিনিস দেবে। দোকানই কেন নিচ্ছে? সে জানে সে যখন বাজারে যাবে বা ব্যাংকে যাবে তখন 100 টাকার নোটটা দিলে সেটা ব্যাংকে জমা হবে। এটা কিন্তু পুরোপুরি ফেইথের উপরে চলে। অনেক দেশে এরকম ঘটনা ঘটেছে, জার্মানির ঘটনা আমরা সবাই জানি, যেখানে হঠাৎ করে মানুষের বিশ্বাস চলে গেছে। আমাদের এখানে এই নোট বাতিলের সময় প্রায় সেই অবস্থা হয়েছিল। হ্যাঁ, তো অল্প সময়ের মধ্যে আবার যখন নতুন নোট ছাড়তে আরম্ভ করলো বলে ব্যাপারটা বেঁচে যায়, কিন্তু মানে কারেন্সির উপরে বিশ্বাস চলে যাওয়া। নেক্সট, এখন কিন্তু ব্যাংক ব্যবস্থার উপরে অবিশ্বাস তৈরি হচ্ছে। সত্যি সত্যি কত আমানতকারীর আমানত ব্যাংক নিয়ে নেবে কি নেবে না, সামনের বছর ফেরত আসবে কিনা এটা আমরা কেউ জানি না, কিন্তু যেটা আমরা নিশ্চিত জানি যে যেই মুহূর্তে আপনি ওরকম একটা ক্লজ দিয়ে দিলেন যে আমি একটা ক্ষমতা দিলাম রেজলিউশন কর্পোরেশনকে, একটা ক্ষমতা দিলাম ব্যাংককে, এটা ঠিক যে 1 লক্ষ টাকা পর্যন্ত এখন ডিপোজিট ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ, এই যে ইন্স্যুরেন্স, এই DICGC গ্যারেন্টি করে, হয়তো বাড়লো হয়তো বাড়লো না, কিন্তু যাদের নিয়ে আমরা চিন্তিত তারা, তাদের কিন্তু 1 লক্ষ টাকার বেশি টাকা থাকে। হ্যাঁ, যারা ভাবনা চিন্তাটা করছে, হ্যাঁ, যে এবং বিশেষ করে একটু বয়স্ক মানুষ, অভিরূপ বা আমার মতন যারা রিটায়ারমেন্টের মুখে, হ্যাঁ, তারা একটা সারা জীবনের সঞ্চয় প্রভিডেন্ট ফান্ডটা তুলে নিয়ে গিয়ে আমি ব্যাংকেই রাখবো বলে মনে করেছি, এখন আছেও তাই। এইবারে এখন রাত্রে আমার ঘুমোচ্ছে না যে কাল সকালে উঠে কী দেখবো। সেখানে বাকি টাকাটাকে বলা হয় সভারিন গ্যারান্টি। এই ধরা যাক আমার 10 লক্ষ টাকা আছে, তার মধ্যে 1 লক্ষ টাকা ইনসিওর্ড, 9 লক্ষ টাকা হচ্ছে স্টেট ব্যাংকের সভারিন গ্যারান্টি। এই সভারিন গ্যারান্টি মডিফাইড হতে পারে, মডিফাই করার ক্ষমতাটা অন্তত তার আছে, এইটা কিন্তু একটা আশঙ্কা তৈরি করে মানুষের মধ্যে। হ্যাঁ, আমি বলছি যে অ্যাকচুয়ালি যে কথাটা অরুণ জেটলিজি বলেছেন যে কারুর মার যাবে না, সব টাকা ঠিক থাকবে, আমরা দেখে নেবো, এই যে কথাটা একটু আগে এলো না যে ব্যাংক যদি ভুল করে তাহলে ব্যাংক সাফার করছে। ব্যাংক সাফার করতে গেলে তার দুটো দিক, একটা হচ্ছে ওই ব্যাংকের ক্ষতি, আর একটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার ক্ষতি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ব্যাংকরা কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। একটা ব্যাংক যদি, যেটা আমেরিকা সাবপ্রাইম ক্রাইসিসে আমরা দেখেছি যে একটা বড় কোম্পানি ফেল করলো তার সঙ্গে আরও অনেকে ডুবল, তো সেইটাই, সেই কারণেই কিন্তু এই দ্বিতীয় কারণটার জন্যই কিন্তু সরকারের দায়িত্বটা আসে, এবং সরকারের দায়িত্ব মানে দেশের জনগণের দায়িত্ব। হ্যাঁ, সেই অর্থে জনগণের টাকা যাচ্ছে যাচ্ছে না আমি এটা একবারও বলছি, কিন্তু সেটা মেইন কথা নয়। এই জন্য যে সেই জনগণ অর্থাৎ সরকার, এর দায়িত্বটাকে আমি দিয়ে দিলাম সেই ব্যাংকের ডিপোজিটারদের কাঁধে, এখানে ব্যাপারটা আনফেয়ার হয়ে যাচ্ছে। কাজেই পৃথিবীর বড় বড় ধনতান্ত্রিক দেশে ব্যাংকিং ক্রাইসিস হয়, এবং ব্যাংকিং ক্রাইসিস হলে পরে সেখানে বেল আউট করা হয়। বেল আউট করা হয় এই জন্য নয় ওই পার্টিকুলার ব্যাংকটাকে বাঁচাবার ব্যাপারে কোনো দায় আছে সরকারের, বেল আউট করা হয় এই জন্য যে একটা বড় ব্যাংক যদি ডুবে যায় পুরো সিস্টেমটা ধসে যাবে। আমি 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 আসবো তার আগে দ্রুত আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাতে চাইবো, আবার অন্য মোড়কে অন্য নামে ফিরছে চিটফান্ড। নবান্ন থেকে স্পষ্ট জানানো হয়েছে এই কথা, কখনো বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আমানত তোলা হচ্ছে, কখনো সোনা বা কখনো অন্য প্রলোভন, কিভাবে কতটা আশঙ্কার আবার এই চিটফান্ড এই পশ্চিমবঙ্গে দানা বাঁধা দেখাবে।
হাজার হাজার আমানতকারীর কাছ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা তুলেছিল সারদার মতো অসংখ্য চিটফান্ড। কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি তারা। সাধারণ মানুষগুলোর টাকা যারা খেয়ে পেট ভরালো, সেই রাঘব বোয়ালরাই বা কোথায় ধরা পড়ল? আর এরই মধ্যে প্রকাশ্যে প্রতারণার আরেক ফাঁদ, চিটফান্ডের প্রত্যাবর্তন। প্রতারণার পুরনো ফাঁদ, কৌশল নতুন। আর এ কথা বলছে খোদ নবান্নর রিপোর্ট। সম্প্রতি স্বরাষ্ট্র দপ্তরের একটি রিপোর্ট জমা পড়েছে নবান্ন সূত্র খবর। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফের রাজ্য জুড়ে প্রতারণার জাল ছড়াচ্ছে কিছু সংস্থা। সেই জাল ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে 2 চব্বিশ পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর, কোচবিহারের মতো রাজ্যের বহু জায়গায়। তবে এবার প্রতারণার কৌশল একটু আলাদা। চিটফান্ডগুলি মূলত টাকা জমা রাখার বিনিময়ে সুদসহ মোটা অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিত। আর এখন প্রতারণার অস্ত্র টাকার বদলে টাকা নয়, টাকার বদলে পরিষেবা বা সম্পত্তি। ধরুন আপনি টাকা জমা রাখলেন, তার পরিবর্তে বলা হলো আপনাকে সোনা দেওয়া হবে। কোথাও আবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে টাকার বদলে দেওয়া হবে সম্পত্তি। শুধু তাই নয়, অনেক সময় বলা হচ্ছে আপনি সারা বছর টাকা জমান, বছর শেষে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। এই রিপোর্ট পাওয়ার পরই নড়ে চড়ে বসেছে নবান্ন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ক্রেতা সুরক্ষা সচিবকে নিয়ে তৈরি হয়েছে নজরদারি কমিটি। সূত্রের খবর, রিপোর্টে দাবি করা হয়েছে এভাবে প্রলোভন দেখিয়ে বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে, ঠিক যেমনটা হয়েছিল সারদাকাণ্ডের সময়। প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার একজন করে অফিসারকে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সব নোডাল অফিসার রিপোর্ট পাঠাবে নবান্নে। বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির সঙ্গে যোগাযোগ করেছে নবান্ন। তৈরি হয়েছে কোঅর্ডিনেশন কমিটি, 6 মাস অন্তর বৈঠকে বসবে তারা। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। বিষয়টা বারবার এই রাজ্যে চিটফান্ড আসার কারণও কিন্তু একদিকে, যেমন গ্রামীণ পরিকাঠামো, ব্যাংক সব গ্রামে পৌঁছতে পারেনি, ব্যাংকের গ্রামীণ পরিকাঠামো একটা, আরেকটা হচ্ছে এই যে কমতে থাকা ব্যাংকের সুদ, এটা কিন্তু মানুষকে আরও বেশি প্রবণতাটা করে দেয় চিটফান্ডমুখী। এবং এই যে বিল, এই অনিশ্চয়তা নিঃসন্দেহে এই এই জল্পনা বাড়াবে। হ্যাঁ, 100% বাড়াবে। কিন্তু এই মুহূর্তে বলুন, গুজরাট ভোটের পরে মোদি সরকার কি এখন এটা বাস্তবায়িত করার অবস্থায় আছে? রাজ্যসভার আসন কমে যাবে? একেবারেই নয়, মানে বিভিন্ন কাগজে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে, প্রধানমন্ত্রী এক জায়গায় বলেছে, আমি নিজে শুনেছি। কিন্তু আমি ভাবি যে কার মস্তিষ্ক প্রসূত? দুটো কারণে, একটা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা বাড়াতে চায়, এটা নর্ম, মানে গণতন্ত্রের নিয়ম। এমন একটা বিল যার 54 নম্বর ক্লজটা প্রত্যেকটা মানুষের জীবনকে টাচ করে দিচ্ছে, 52 নম্বর ক্লজটা প্রতিটি মানুষকে টাচ করে দিচ্ছে, সাথে সাথে 29ও আছে, মানে এমন একটা বিল যেটা মানুষকে আশঙ্কা তৈরি করবে, অনিশ্চয়তা তৈরি করবে। একটা রাজনৈতিক দল যাদেরকে মানুষকে নিয়ে চলতে হয়, তারা কীভাবে ওই ক্লজ 52 নম্বর ক্লজটা ওইরকম রাখতে পারলোটা? আমি পরে হবে না হবেটা পরের ব্যাপার, রেকটিফিকেশন তো পরের ব্যাপার, রেকটিফিকেশন তো পরের ব্যাপার, যদিও কমিটি বিচার। মানে কোন রেশনালিটি, মানে পলিটিক্সে, রাজনীতিতে কতগুলো যুক্তির উপর চলে? একটা যাদেরকে নিয়ে আমি চলবো, যে ভোটাররা যাদের, যে ভোটারদের আশীর্বাদে আমাকে চলতে হবে, তাদের প্রেক্ষিতে যদি ওই 52 নম্বর ক্লজটা দেখি, তা কতটা অনিশ্চয়তা তৈরি করতে পারে তাকে? আমার যেটা দ্বিতীয় বিষয়, ধারণা এটা, এটা মহান্তি সাহেব কি বলবেন আমি জানি না, বিজেপির ক্যালকুলেশন হচ্ছে খুব বড় লোকদের যদি হাতে পাওয়া যায়, ইলেকশন মেশিনারিটা খুব ভালো রান করে, আর একেবারে গরিব লোকদের যাদের একেবারেই টাকা নেই, তারা যদি বোকা বানানো যায় তাহলে ভোটও পাওয়া যাবে। এখনকার ব্যাংকিং সিস্টেমটা কি আছে আর আমরা কি করতে চলেছি বা কি প্রস্তাব রয়েছে? এখনকার ব্যাংকিং সিস্টেম হচ্ছে ন্যাশনালাইজেশন হলো 10 লক্ষ কি 20 লক্ষ, আসল সংখ্যাটা হচ্ছে 20 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং অ্যাসেট, সেটা আসবে দেশের টাকা থেকে, দেশের টাকা মানে গরিবের টাকা, জনসাধারণের টাকা, সেই দিয়ে ভর্তুকি দেওয়া হবে ব্যাংকে। এই তো সিস্টেম আছে, আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে বাবা, সবাইকে যাতে আমি কারোর সময় ডিস্টার্ব করিনি। এখন বলা হচ্ছে যে দেখেন, ধনীদের বাদ দিন, উচ্চবিত্তদের বাদ দিন, তলায় যারা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের ইন্টারেস্ট যেন সম্পূর্ণ রকমভাবে প্রোটেক্টেড হয়, সেইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে স্টপ দ্য লিকেজ। লিকেজটা কি? এই নন পারফর্মিং অ্যাসেট যাতে না হয়, তার জন্য বিল আনা হচ্ছে। রাজনীতি করছে,
পজিশনে এসে ব্যাংকিং বিল নিয়ে বিতর্কে আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে বিতর্ক। স্বয়ং মুখ্যমন্ত্রী জনসভা থেকে মুখ খুলেছেন। ফের কেন্দ্র রাজ্য সংঘাত, এবার ইস্যু 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো। রাজ্য সরকার ট্যাবলো থিম হিসাবে প্রস্তাব দিয়েছিল একতাই সম্প্রীতি, কিন্তু মুখ্যমন্ত্রী শুক্রবার জানালেন রাজ্যের ট্যাবলোর থিমকে নাকচ করে দিয়েছে কেন্দ্র। এবারে আমাদের প্যারেড থেকে বাদ দেওয়া হয়েছে, কেন? আই এম সরি টু সে, এটা বাংলার অসম্মান। রাজ্য প্রশাসন সূত্রে দাবি, ট্যাবলো নিয়ে রাজ্যের প্রেজেন্টেশন দেখে কেন্দ্রের বিশেষজ্ঞরা প্রথমে রাজি হয়েছিলেন, কিন্তু অন্য একটা রাজ্যকে ঢোকানো হবে বলে পরে পশ্চিমবঙ্গকে বাতিল করে দেওয়া হয়। বাতিল যে করা হয়েছে তা জানানো পর্যন্ত হয়নি। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ট্যাবলো নিয়ে মিটিংয়ে পশ্চিমবঙ্গকে ডাকা হয়েছিল, সেখানেই প্রেজেন্টেশন দেওয়া হয়, কিন্তু তারপর আর কিছু জানানো হয়নি। শুক্রবার এ নিয়ে নিজের ক্ষোভ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার থিম দিলাম ছৌ নৃত্য ফার্স্ট হলাম, একবার থিম দিলাম বাউল ফার্স্ট হলাম, কন্যাশ্রী দিলাম রিজেক্টেড হলাম, এবারে থিম দিয়েছি একতাই সম্প্রীতি। আপনাদের জানা উচিত ইউনিটি নিয়ে দিয়েছিলাম, সেই জন্যই কি আমরা বাতিল হলাম। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্র সরকারের অবশ্যই অধিকার আছে তারা কোন ট্যাবলেটটা রাখবেন কোনটা রাখবেন না। এখানে কী ধরনের রাজনীতি হয় আমরা জানি, সব জিনিসের মধ্যে রাজনীতি, খাওয়া দাওয়া, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ পর্যন্ত রাজনীতি হয়। তো সেই জন্য ওনারা একটা পবিত্র জিনিস, গৌরবের দিন 26 জানুয়ারি, সেই নিয়ে যদি রাজনীতি করতে যান আর ক্ষুদ্র রাজনীতি, বিভাজনের রাজনীতি করতে যান, সেটা নিশ্চয়ই কেন্দ্র সরকার স্বীকার করবে না। আর তাদের সে অধিকার আছে, তার কমিটি আছে, তারা দেখেন। আমি জানি না অন্য রাজ্যগুলোকে জানিয়েছি কি না, তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গে না বললে নাও বলে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। 2014 সালে মনমোহন সরকারের আমলে পশ্চিমবঙ্গে ট্যাবলোর থিম ছৌ নাচ দেশের সেরা হয়েছিল, কিন্তু 2015 সালে প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের সংঘাত বাধে। সেই বছর রাজ্য কন্যাশ্রীকে ট্যাবলোর থিম করতে চাইলেও তা মানেনি কেন্দ্র, তার ফলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কোনো ট্যাবলো ছিল না। কন্যাশ্রী ভারতবর্ষের ট্যাবলো তো চান্স পেল না, ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ডে পাবলিক সার্ভিস ওয়ার্ডের নাম্বার ওয়ান পুরস্কৃত হলো। রাজনীতি আমাদের কখনো খুঁজে খুঁজে দেখাতে বাধ্য করে, দুঃখের সাথে বলছি। অর্থাৎ 2015 সালের পর ফের একবার 26 জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যাবে না পশ্চিমবঙ্গের ট্যাবলো। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিযোগ অভিযোগটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আপনাদের সম্প্রীতিতেই আপত্তি, সেই জন্য একতাই সম্প্রীতি পশ্চিমবঙ্গের এইটা থিম বলে ট্যাবলো খারিজ করে দিয়েছেন। প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বলছেন গতবার কন্যাশ্রী বাতিল করেছেন, বেটি পড়াও বেটি বাঁচাওকে প্রমোট করবেন বলে। পরপর 2 বছর এর আগে পশ্চিমবঙ্গ 14 এবং 15 সেরা ট্যাবলো শিরোপা পেয়েছিল। আমরা ছিলাম দেশের 1 নম্বর রাজ্য, এখন ছিন্নমস্তাটা এখানে কালী পুজো হয়, ছিন্নমস্তা পুজো হয়, এখন সেটা থেকে সেটাকে অনুকরণ করছে কিনা জানি না। নীতি আয়োগের মিটিংয়ে পশ্চিমবঙ্গ যায় না, বুঝলেন? এই সম্প্রীতি রক্ষার জন্য 35টা স্টেটের পেয়ার করা হয়েছিল, আমাদের পেয়ার ছিল, বাংলা ছিল, রাজস্থানের সাথে, বললো না আমরা কিছু কি কালচারাল পেয়ার করবো, সবাই গেছে কিন্তু পশ্চিমবঙ্গ নাম দেবে না, যাবে না। তো সুতরাং আমি যদি একা যাওয়ার চেষ্টা করি সর্বদা, আমি জানি না কি কারণে হয়েছে, নিশ্চয়ই দেখবেন দেখবেন কোন কালচারাল ওইটা হয় না বলে এটা খারিজ করা হয়েছে, না ক্যান্সেল ওই জন্য হয়নি, দেখবেন খোঁজ নিয়ে যে নিশ্চয় কোনো একটা বেড়া দেওয়া হয়েছে, আমার নিজের অনুমান, আমার অনুমান। কারণ হচ্ছে আমাদের কেন্দ্র এবং রাজ্য যদি এই বেগড়া দেওয়ার প্রবণতা আসে তাহলে স্টেটে নাগরিকদের বড় বিপদ, মানুষ হয়ে অন্তত এটাকে সমর্থন করবেন না, এটা আশা করা যায় না। ভালো যে যদি বাংলার একজন মানুষ হয়ে, আমি তো চাইবো, আমি চাইবো বাংলার একটা ট্যাবলো যাবে না, প্রজাতন্ত্র দিবসে আপনি সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করছেন সেটাকে, যে লাল কেল্লা থেকে যেটা হবে যে প্রোগ্রাম কি নেগেটিভ অ্যাটিটিউড, এখানে তো আপনাদের নেগেটিভ অ্যাটিটিউড সম্পূর্ণ, তো আপনাদের জাস্ট বিকজ একতাই সম্প্রীতি, ইউনিটি ইজ হারমনি, এইটা আপনাদের রাজনীতির দর্শকদের একটু জানা দরকার, এখন বিদেশি অতিথিরা থাকেন তো 45 মিনিটের অনুষ্ঠানটা শেষ করতে হয়,
তাতে সেনাবাহিনীর তিনটে উইং থেকে শুরু করে স্কুল স্কুলের ছাত্রছাত্রীর অংশগ্রহণ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের প্রতিনিধিত্ব, যে বিভিন্ন কর্পোরেশনগুলো আছে, কোম্পানি বড় বড় আছে, লিমিটেড কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে, তাদের রিপ্রেজেন্টেশনের চেষ্টা করা হয়। তাতে ভারতবর্ষে এই মুহূর্তে যে 35টা রাজ্য আছে কেন্দ্র রাজ্য মিলে, তাদের সবাইকে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না, এটা হলো ফ্যাক্ট। কারণ 45 মিনিটের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হয় বিদেশি অতিথিদের জন্য। কিন্তু একটা প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট, আমি মানে এটা আমি মনে নেই যে গতবার যদি বাদ হয় তাহলে নর্মালি এবার কিন্তু আমাদের ইনক্লুড করার সুযোগ আছে, মানে এবার করার কথা আমি যতটুকু খবর আছে। আর এন্টার প্রোগ্রামটা এগ্রা এই যে কে সিলেক্ট হবে, কিভাবে সিলেক্ট হবে, কি নির্দেশিকা থাকবে, এটা ডিফেন্স মিনিস্টার আন্ডারে একটা কমিটি আছে, সেই কমিটির কিন্তু নির্ধারণ করে। যেভাবে দিলীপ ঘোষ ওটাকে আবার পলিটিসাইজ করলেন, যেভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে পলিটিসাইজ করলেন, আমার মনে হয় যে কি বিষয়টা খুব পরিষ্কার করে জানা দরকার আছে। একদম খুব অনেস্টলি স্পিকিং, আমি বলি আমার কাছে যেটা মনে না, যে কোনো একটা ইস্যু আসছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিচ্ছেন পলিটিক্সে, আবার দিলীপ ঘোষ কাউন্টার না জেনে না তথ্য না বুঝে কাউন্টার করবে। আমি বলি তখনও আমরা বাদ গেলাম, যখন আমরা এখন একতাই সম্প্রীতি দিচ্ছি তখনও আমরা বাদ যাচ্ছি। আসল শুনুন, পেনাল্টি মেট জায়গায় কিন্তু আমরা উঠে গেছিলাম, সেইটাই হচ্ছে ডিফেন্সের যে আপনার কমিটিটা আছে, সেই কমিটিতে প্রথমে আপনার পেপারস গুলো জমা দিতে হয়, পেপারস থেকে নেক্সট স্টেপ, হ্যাঁ থিম পেপার এগুলো জমা, মানে পেপার মানে থিমকে কেন্দ্র করে যেটা, তারপরে গিয়ে যখন প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের পরে সাজেশন গুলো দিয়েছে, সেই সাজেশনও কমপ্লাই করা হয়ে গেছে, অর্থাৎ ইউ আর গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভিটি অফ দ্য প্রোগ্রাম। রাজ্যের সঙ্গে অলরেডি তাদের কথাবার্তা চলে, মূল বিষয়ে ফিরবো। অভিরূপতা, ওই সোনার খাদের কথা হচ্ছিল, কোথাও কি সোনার পাট কম এবং খাদ, এবং এই যে ঋণ খেলাপি বিরাট সংস্থা তাদের সমস্ত অন্যায়ের মাশুল সেটা সাধারণ মানুষকে, সাধারণ আমানতকারী কি একেবারে ব্যক্তিগত ক্ষতির দিক থেকে সহ্য করতে হবে, যাতে না হয়, সেটাই আমাদের, এটাও যাতে না হয়। এটার ডিপোজিট ইন্স্যুরেন্স কথাটা আছে এটার মধ্যে, তাতে মনে হতে পারে যে সাধারণ যারা ডিপোজিটার তাদের হয়তো একটা সুরক্ষিত, তাদের সুরক্ষা বাড়ানো, ঠিক উল্টোটা হচ্ছে, এক্স্যাক্টলি উল্টোটা এখানে, রং ইন্টারপ্রিটেশন। এখানে 52 নম্বরটা যদি বাদ না যায়, যতদিন বাদ না যাচ্ছে 52 নম্বর অনুচ্ছেদটা, ততদিন এই ভয়টা থাকবেই। 29 নম্বর রয়েছে, আপনার কান্ট্রিকে যদি পুরোটা আমরা ভাগ করেন ম্যানেজমেন্ট টার্মে বলি পিরামিড স্ট্রাকচার, উপরের দিকে হচ্ছে ধনী লোক, তলায় হচ্ছে গরিব লোক, 29 এবং 52 দুটো যদি কাজে লাগান একসাথে, 29 পড়ে যাব, সেকশন 29 ভেস্ট পাওয়ার্স টু দ্য রেগুলেটর, মানে যেটা রেগুলেশন কর্পোরেশন, টু ডিসাইড দ্য অ্যামাউন্ট payable from the corporation fund, to decide the amount payable from the corporation fund. উদ্দেশ্য খুব সহজ, যে লিকেজ বন্ধ করো, 20 লক্ষ কোটি টাকা NPL চলবে না, ব্যাংকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, গরিবের টাকা আপনি গরিবের টাকা মারা চলবে না, যে সমস্ত ধনীরা টাকা নিয়েছে তার জন্য নন পারফর্মিং অ্যাসেট থেকে টাকা রিকভারি করো, রেরা অ্যাক্ট করো, বেনামি অ্যাক্ট করো, যারা টাকা নিয়েছে তাদের টাকা দিতে হবে, নাহলে দরজা খোলা, জেলের দরজা খোলা। এখানে বলছে যে কর্পোরেশন ঠিক করবে কত টাকা ফেরত দেওয়া হবে, আমার টাকা কর্পোরেশন ঠিক করবে, এটা কি পাওয়ারি আমদান নাকি? আচ্ছা উল্টোটা কি, আমার সারা জীবনের সঞ্চয় আপনি আনগাইডেড পাওয়ার দিয়ে দিচ্ছেন, একটা সেন্টেন্স বলবো জাস্ট, এখন হচ্ছে কি যে ব্যাংক টাকা দিচ্ছে বড় লোকেদের, ব্যাংক ডোবার মুখে, গরিবেরই টাকা, দেশের টাকা, জনসাধারণের টাকা আবার গিয়ে সরকার ঢুকিয়ে দিচ্ছে ব্যাংকের মধ্যে, কার টাকা, সবার টাকা, স্কুল হবে না, রাস্তা হবে না, সব জনগণের টাকায় ঢুকে যাচ্ছে, এটা বন্ধ করতে চাই। এটার উত্তরটা হচ্ছে, এটা বন্ধ করতে গেলে
খারাপ ঋণ বন্ধ করতে হবে, সেটাই তো, সেই জন্যই না, সেটার জন্যই না, সেখানে সেই জন্যই কাম করেছেন, একদম সেটা তো প্রমাণ করছে, সেটা RBI তার মানে রিজার্ভ ব্যাংকের ভূমিকা খর্ব করা হচ্ছে, এই রেজলিউশন কর্পোরেশন যে কোন অনুমোদিত বডিকে সুপারসিড করছে, আমি একটু বলতে চাই, আমি তো আমি কারুর কারুর কথায় তো আমি কোনো অংশগ্রহণ করিনি বা বিতর্কে অংশগ্রহণ করিনি, আমরা বলতে চাই 2016 সালে একটি জয়েন্ট পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ফিনান্স তারা এই পাবলিক সেক্টর ব্যাংককে কি করে আবার আরো বেশি করে লাভের মুখ দেখতে পারে একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের কোনো কিছু আসেনি, সুরাহা হয়নি, ওই রিপোর্টটা বস্তাবন্দি হয়ে পড়ে আছে। দ্বিতীয়ত আমরা জানি আপনি বললেন যে বড় অনাদায়ী ঋণ আছে, 50টি কোম্পানি আছে যাদের 20,000 কোটি টাকা NPA আছে, 10টি কোম্পানি আছে যাদের NPA 40,000 কোটি টাকার বেশি, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, আমরা মানে বিভিন্ন জনস্বার্থ মামলা করা হয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন স্যুট, সুপ্রিম কোর্ট নির্দেশ সত্ত্বেও রিজার্ভ ব্যাংক তাদের নাম ডিসক্লোজ করছে না, তারা বলছে বিজনেস ক্লাইমেট এফেক্টেড হবে, হতে পারে একটা কনফিডেনশিয়ালি কন্ট্রাক্ট আছে যে আমরা আমি আপনি কত টাকা ব্যাংকে রেখেছেন বা কত টাকা ঋণ নিয়েছেন ব্যাংক জানাতে বাধ্য, মানে সোজা কথা আমি ব্যবস্থা নিচ্ছি না শুধু তাই নয়, আমি তাদের নামও প্রকাশ্য বলছি, আমি বলছি আমি বলছি লিকেজ, অথচ আমার উদ্দেশ্য নাকি লিকেজ আটকানো, না তাও না, আমি বলছি ধরে নেওয়া যাক রিজার্ভ ব্যাংকের বা ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য যে এটা একটা কন্ট্রাক্ট, আমি কত টাকা ব্যাংকে রেখেছি ব্যাংক পাবলিককে জানাতে বাধ্য নয়, কিন্তু আমি ঋণ নিয়েছি যেমন কত টাকা ঋণ নিয়েছি এটাও জানাতে বাধ্য নয়, কিন্তু আমি যদি একটা কন্ট্রাক্টে নিয়ে থাকি আমি নিয়েছি টাকা শোধ দেবো বলে, আমি আজকে কন্ট্রাক্ট ব্রেক করলাম আমি শোধ দিলাম না, সে উইলফুলি বা অন্যভাবে, তাহলে আমি যেহেতু কন্ট্রাক্ট ব্রিচ করেছি আমার নামটা কেন প্রকাশ করা হবে না, এই প্রশ্ন আমরা রেখেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা একটা লিফলেট করেছি যেটা বাংলা AIBSC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে, এটা ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে। আমি আমি ওই সেই সময় যে প্রশ্নটা তুলবার চেষ্টা করেছিলাম যে মানে যেখানে প্রতিটি ভোটারকে টাচ করছে একটা আশঙ্কার মধ্যে থাকছে, তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পরিষ্কার স্টেটমেন্ট নেই, আমি মানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবার কথা পরিষ্কার জনগণের উদ্দেশ্যে, যেমন করে ডিমনিটাইজেশনের ভাষণ দিয়েছিলেন যে না ভাই এরকম কোনো ব্যবস্থা অন্তত আপাতত রাখছি না আমরা, এটা দুটো কারণ হতে পারে, একটা হলো যে অনেক সময় না রিফর্ম মানে আমরা যে পড়াশোনা করি তাতে জেনেছি যে রিফর্ম অনেক সময় কি ওভার কনফিডেন্স দেয়, ওভার কনফিডেন্স থেকে সমস্যা তৈরি হয়, তো এমন হতে পারে যে ডিমনিটাইজেশন উতরে গেছি, GST উতরে গেছি সমস্যা সত্ত্বেও মানে পলিটিক্যালি যত কি পারলাম যত গ্রামে আমি ঢুকলাম ইভেন গুজরাটে আমার ভোট ব্যাংক আমি মনে করছি, আচ্ছা আমার পারসেপশনটা তো আমার পারসেপশন আমার পারসেপশন তার থেকে একটা ওভার কনফিডেন্স আমার আসছে, আর রিফর্ম অনেক সময় ওভার কনফিডেন্স থেকে আসছে, আর দ্বিতীয় যেটা আমার মনে হয় যে ভার্চুয়ালি যে অভিযোগটা নিউলিবারালদের বিরুদ্ধে নয়া উদারবাদদের বিরুদ্ধে মূলত বামপন্থীরা করে থাকে, কোনো একটা জায়গায় আপনি যাদেরকে নিয়ে নির্বাচনটা করিয়েছিলেন, যাদের থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন, কোনো একটা জায়গায় তাদেরকে আপনি বারবার অ্যাড্রেস করছেন, কোনো একটা জায়গায় বারবার অ্যাড্রেস করছেন, এন্টার বিলটা যদি মানে যে কোনো সাধারণ মানুষও পড়ে, বিলটার মোটিভটা হলো পরিষ্কার ক্যাপিটালিজমটাকে আরও ডেভেলপ করা, মানে নব্য উদারবাদের ভাবনাটাকে আরো বেশি প্রসারিত করা, আর বিশ্ব ধনতান্ত্রিক ব্যবস্থার সাথে নিজেকে যুক্ত করা, ক্যাপিটালিজম বাদ দেই আমি বলছি যে এই 12টা সংস্থার কে আবার ঋণ খেলাপিদের আবার ঋণ পুষ্ট করা, আমি আবার বলছি আপনি তো চাপে আছেন, আপনি তো ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে প্রমোট করতে হচ্ছে, এখানে আসলে একটা যে জায়গাটা মানুষের আঘাত লাগছে যে একটা যদি কোনো ব্যাংকিং ব্যবস্থা বিপদের মুখে পড়ে তাকে উদ্ধার করার জন্য যদি সরকার বেল আউট দেয়, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো নাগরিক কি বাম কি ডান সেই মুভের সে বিরোধিতা করবে, হ্যাঁ কারণ এখানে কিন্তু জাতীয় স্বার্থে কাজ করা হচ্ছে, যদিও এই কথা ঠিক যে সেই জাতীয় স্বার্থে কাজ করতে গিয়ে এতদিন তো বিভিন্ন সময় সরকার বিভিন্ন ব্যাংকে ক্রাইসিসের সময় বেল আউট করেছে, কিন্তু একটা কোয়েশ্চেন আছে শুনুন, সেটাকে আমরা বলি ন্যাচারাল জাস্টিস, হ্যাঁ আমি জানি যে প্রতিটি অপরাধের জন্য যদি আমি ফাঁসি দিতে পারতাম তাহলে হয়তো অপরাধের সংখ্যা অনেক কমে যেত,
কিন্তু একটা ন্যাচারাল জাস্টিস বলে কথা আছে যে কেউ যদি একটা পাউরুটি চুরি করে তাকে তার জন্য ফাঁসি দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক একইভাবে আমি ডিপোজিটের এবং এই যে সভারেন গ্যারান্টির উপরে দাঁড়িয়ে আমি আমার টাকাটা রেখেছি, সেই টাকাটার যে টাইম পিরিয়ডের জন্য রেখেছি সেই টাইম পিরিয়ডে যে সুদ দেওয়া হবে বলা হয়েছিল সে সুদ আমায় দিতে হবে, এটা ন্যাচারাল জাস্টিস। সেটা যখন রিনিউয়াল হবে তখন তুমি সুদ কমাও, আমি আপত্তি করছি না, ব্যাংক করছেও তাই, 7.5% 8% যেটা ছিল এখন 6% এখনো তো হচ্ছে 9% সুদ এখন 6% হচ্ছে, আপত্তি করছে এ কেউ কোন আপত্তি করেছে কিংবা মানে মাথা চাপড়াতে পারে আপত্তি তো করছে মাথা চাপড়াতে পারে, কিংবা পরের বার আমি যদি আবার ফিক্স করতে যাই ব্যাংক তখন বলতে পারে আপনার এই ফিক্সড ডিপোজিট আমি নেব না, ঠিক, হ্যাঁ কোনো প্রবলেম নেই আমি অন্য জায়গায় যাব। কিন্তু যে চুক্তি হয়েছে আমার সঙ্গে ব্যাংকের, হ্যাঁ সেটাকে হঠাৎ মাঝপথে পাল্টে দেওয়াটা, কিন্তু আমি একটা আক্ষেপ করে একটু শেষ করব, সেটা হচ্ছে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু এখন মানে এই একটা জায়গায় দেয়ালে এমনভাবে পিঠ থেকে গেছে যে এই যে ন্যায্যতার প্রশ্ন আমি তুললাম, আমার এই টাকা কিন্তু আমার টাকা তুলতে দেওয়া হবে না, আমার সুদ হঠাৎ মাঝপথে কমিয়ে দেওয়া হবে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার ন্যায্য পাওনা পাই, আমি ডিএনএস অ্যালায়েন্স পাই, নতুন পে স্কেল পাই, তাই এবার এটা আমাদের কিন্তু মেনে নিতে হয়েছে যে আমাদেরকে যে কোনোভাবে হোক চরম দুর্দশার মধ্যে কাটাতে হবে এবং সেইভাবে দিন চলবে। ঠিক আমি যে কথাগুলো বলছেন আসলে হয়েছে কি দুটো পার্সপেক্টিভ পথ আলাদা হয়ে গেছে, ওই যে বললাম রাজনীতিতে খাদ আর সুদ এই দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার জন্যই একই কথা, আমরা কিন্তু একই কথা বলছি যে গরিবের স্বার্থ রক্ষা হওয়া উচিত, নিম্ন মধ্যবিত্তের স্বার্থ রক্ষা হওয়া উচিত, ধনী যদি টাকা ধার নেয় তারই শোধ করা উচিত, শুনুন না অনিশ্চয়তাটাকে ম্যানেজ করার জন্যই বলা হচ্ছে যে ব্যাংক বাবা তুমি সেলফ সাফিসিয়েন্ট হও, শুনুন ব্যাংক সেলফ সাফিসিয়েন্ট হও, সেলফ সাফিসিয়েন্সি কোথা থেকে আসবে বলা হচ্ছে একটা রেগুলেটরি বডি করে দেওয়া হবে, সে কি দেখবে যেন ব্যাড লোনস কমতে থাকে, আজে বাজে 1 কোটি টাকার প্রপার্টি মর্টগেজ করে 20 কোটি টাকা ঋণ নিলাম দিয়ে কোনো টাইম ফ্রেম না ঠিক এখানে, আর বলা হচ্ছে যে নিচের দিকে যারা পিরামিডের নিচের দিকে গরিব নিম্ন মধ্যবিত্ত তাদের তো এই কোটিপতি ব্যবসায়ীদের ব্যবসা ক্রক করে আপনি তো বলছেন না যে ব্যবসা, সেটাই তো নিয়ম, সেটাই তো মাথা গলাবে না, রেজলিউশন কর্পোরেশনের কেসটা আসবে যখন সে সিক হয়ে যাচ্ছে, যখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনটা সিক হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে আসল কথাটা হচ্ছে যে ঠিক জায়গায় লোন দিতে হবে, সেইখানে পলিটিশিয়ান এবং ব্যাংক অফিসিয়াল একেবারে উচ্চ পর্যায়ে যে নেক্সাস আছে সেটাকে ভাঙতে হবে, সেটা ভাঙার চেষ্টা, এটাই সহজ কথা, কিন্তু না সেটা তো ডিপোজিটারের টাকা মেরে দিয়ে ভাঙা যাবে না, মারতে চাইছে সহজ কথা, চাইছে না বলে মারবে না, আপনি ক্ষমতা দিয়ে দিয়েছেন এই যে ব্যাংকিং কর্পোরেশনকে সে ক্ষমতা দেওয়া হয়নি, সেটাকে ইন্ডিভিজুয়াল লোন ম্যানেজার করার ক্ষমতা দেওয়া হয়নি, একদম সেটা আমানতকারীর আমানতটা কেড়ে নিয়ে সেটা, না সেটা তো ইনস্যুরেন্স হবে, সেইটাই তো কভার করতে চাইছে, তাহলে কেন এটা থাকবে, নিঃসন্দেহে এই বিতর্ক চলবে এবং এই বিতর্কে আমাদের নজর থাকবে। নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, এসবিআই এইচএম স্কুল অফ ম্যানেজমেন্ট ফর এডমিশন, হসপিটালিটি, হসপিটাল, মিডিয়া সায়েন্স, পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, ডাফ এন্ড ডাটের বাঞ্চো ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।